বিজেপি মুখপাত্র নূপুরসোনা ভারতের জাতীয় টিভি চ্যানেলে বসে যখন বিশ্বনবী ও হযরত আয়েশাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিল, তারপর থেকে গোটা বিশ্বের মুসলিমদের ক্ষোভের সৃষ্টি হয়। আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। মুসলিম দেশগুলি একের পর এক ভারতীয় পণ্য বয়কট করে চলেছে। ঠিক এরই মধ্যে পশ্চিমবঙ্গের হাওড়ার বাগনান থানার বাইনানে পাঁচজন যুবক আবারও বিশ্বনবীকে নিয়ে কুমন্তব্য করায় প্রতিবাদে ঝড় তোলেন স্থানীয় মুসলিম সহ শান্তিকামী আপামর জনসাধারণ। হাওড়া জেলা বাইনান বাগনান থানার অন্তর্গত বাইনান গদি, ওখানে কয়েকটা ছেলে, বিশেষ করে পাঁচটা ছেলে আমার রসুল পাকের নামে উল্টোপাল্টা কথা বলেছে। আজকে মূর্তি আছে তোদের আল্লাহকে জীবনে চোখে দেখেছিস কার জন্য নামাজ পড়িস? ভগবান কিছু দেয় না তোদের, আল্লাহ তোদের মা বোনকে জানে মারা ঢুকলেই করে। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে ফুরফুরা শরীফের পিজাদা কাসেম সিদ্দিকী, তিনি বিক্ষুব্ধ জনতাকে শান্ত হতে বলেন এবং পুলিশকে গ্রেফতারের আর্জি জানান। গতকাল গভীর রাতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারি নিশ্চিত করতে বাগনান থানায় উপস্থিত হন খোদ পীরজাদা কাসেম সিদ্দিকী এবং তিনি ওই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে মুসলিমদের প্রাণপ্রিয় বিশ্বনবীকে নিয়ে কুমন্তব্য করার সাহসটুকুও না জন্মায়। গতকাল গভীর রাতে কাসেম সিদ্দিকী কি বলেন? ভারতবর্ষে যে বিজেপি নেত্রী নূপুর শর্মা আমার রসুল পাকের নামে, আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার নামে এত বাজে বাজে মন্তব্য করেছে, সে মন্তব্য মানে সেই গুসা সেই রাগ মানে আমাদের কন্ট্রোল করা যাচ্ছে না। সব থেকে বড় কথা হলো আমার নবী আমার জান, আম্মা যেন আয়েশা আমাদের হচ্ছে কলিজা, আমার রসুল আমাদের হৃদয়, আমার নবীর নামে আমার রসুলের নামে খারাপ মন্তব্য করবে এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। এটা আমার ধর্ম, আমার নবী আমার ধর্ম, আমার ইসলাম আমার ধর্ম, আমার নবীকে নিয়ে খারাপ মন্তব্য করবে, আম্মা যেন আয়েশা সিদ্দিকাকে খারাপ মন্তব্য করবে এটা ভারতবর্ষের কেন তামাম পৃথিবীর কোনো মুসলমান মেনে নিতে পারে না। এবং পৃথিবীর মুসলমান উচিত শিক্ষা দিবার প্রস্তুতি নিয়েছে এবং ভারত সরকারকেও জানিয়ে দিয়েছে। তো আমি তাকে খুব ঘৃণা করছি, তার উপযুক্ত শাস্তি হোক। শুধু সাসপেন্ড করলে হবে না, আমরা তাকে ফাঁসির মঞ্চে দেখতে চাই। আমার রসুলের সামনে এত বড় মন্তব্য করেছে, একজনকে যদি উপযুক্ত শাস্তি দেওয়া হয় আশা করছি আগামী দিন এই রকম কেউ কারো ধর্মের ওপরে খারাপ মন্তব্য করতে পারে না। আমার রসুল পাকের আমার হৃদয়, এই এই পরিপ্রেক্ষিতে তামাম জায়গাতে একটা তোলপাড় হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে হাওড়া জেলা বাইনান বাগনান থানার অন্তর্গত বাইনান গদি, ওখানে কয়েকটা ছেলে, বিশেষ করে পাঁচটা ছেলে আমার রসুল পাকের নামে উল্টোপাল্টা কথা বলেছে। আজকের বৈকাল সাড়ে চারটে পাঁচটার সময় আমি সেখানে খবর পেলাম, আটটা নটার সময় খবর পেতে আমি সেখানে গাড়ি নিয়ে ছুটে গিয়েছি। ওখানে গিয়ে যখন পৌঁছালাম সাড়ে এগারোটা বারোটা, বিরাট লোকের জমায়েত, তাকে আমি কোনো কথা শুনতে চাইনি, একটাই কথা আমার প্রশাসনের কাছে তাকে অ্যারেস্ট করতে হবে। কোথা থেকে অ্যারেস্ট করবেন, কীভাবে অ্যারেস্ট করবেন আমি সব জানি না। ওখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রাস্তা অবরোধ করেছে, আমি পেজেন্ট দাঁড়িয়ে অ্যাডিশনাল এসপিকে বলেছি কোনো কথা আমার চলবে না, ওকে অ্যারেস্ট করতে হবে, পাঁচজনকে যেন আমি দেখতে পাই। আমাকে এক ঘন্টা টাইম নিল অ্যাডিশনাল এসপি, যে পিস সাহেব আমাকে আমাদের এক ঘন্টা টাইম দেওয়া হোক। এক ঘন্টা পর এসে আমাকে অ্যাডিশনাল এসপি বা ওখানকার আইসি এসে আমাকে বললো হুজুর সাহেব আমরা তাকে অ্যারেস্ট করেছি, পাঁচজনকে পাইনি তিনজনকে পেয়েছি, আর পাঁচজনের মধ্যে যে বড় আসামি যে আপনার নবীকে নিয়ে বাজে বাজে কথাবার্তা বলেছে, আপনার রসুলকে নিয়ে যে বাজে বাজে কথা বলেছে, আপনার ফেসবুকে দেখবেন যে কী মন্তব্য করেছে, তাকে আমরা অ্যারেস্ট করেছি। আমি আপনার কথা বিশ্বাস করব না, আপনি অ্যারেস্ট করেছেন? বলে হ্যাঁ। আমি চলুন আমি থানায় যাব। হাজার হাজার লোকগুলোকে বললাম ভাই তোরা একটু দাঁড়াও এখানে, আমি নিজে থানায় যাব। এবং দশ বারো জনকে নিয়ে গেছি থানায়, নিয়ে গিয়ে আমাকে দেখালো, এই দেখেন পাঁচজনের মধ্যে তিনজনকে অ্যারেস্ট করিয়েছি, এরা হচ্ছে এরাই উল্টোপাল্টা বলেছিল। আমি বললাম আরও দুজনকে অ্যারেস্ট করতে হবে, খুব এক আজকে রাতের ভেতরে অ্যারেস্ট করতে হবে, নাহলে কিন্তু কালকে কিন্তু আরও তোলপাড় হবে। তখন বলল পীর সাহেব আপনার কথা আমরা মেনেছি, আমার কথাটা বিশ্বাস করুন, আমরা আগামী আজকে রাতের ভেতরে আরও দুজনকে আমরা অ্যারেস্ট করবো। অতএব আমি তাকে উপযুক্ত শাস্তিও দিতে বলেছি, এমন শাস্তি দিবেন সে আগামী দিন যেন এর দ্বারাই অন্য কেউ যেন কারো ধর্মের ওপরে যেন কোনো রকম অত্যাচার না করে, উল্টোপাল্টা মন্তব্য করে, সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক, যে যার ধর্ম যে যার কাছে বড়। কিছু কিছু মানুষ যারা যারা এই মন্তব্য করছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, যদি উপযুক্ত শাস্তি যদি দেয় আশা করছি কেউ কারো ধর্মের ওপরে এভাবে কথা বলতে পারে না। তবে আমি আজকের এই মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, কোনো ধর্ম
কোনো ধর্মের উপরে কোনো রকম যেন কেউ রকম উল্টোপাল্টা কথাবার্তা না বলে। আর আগামী দিন যদি মুসলিম ধর্মের উপরে যদি কোনো রকম অত্যাচার হয়, জুলুম হয় এই মুসলমানদের উপরে পশ্চিমবাংলায়, আমি কাসেম সিদ্দিকী তাকে ছেড়ে দেবো না।